ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম, কারণ সন্ধ্যে থেকেই আজকে আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। ভাবছো তো কিসের আয়োজন? কাল আমাদের বাড়িতে অনেকজন অতিথি আসতে চলেছে, আর তারই তোড়জোড় আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে। হঠাৎ করে এতজন অতিথি কেন আসছে আমাদের বাড়িতে, সেটা জানতে হলে আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে আয়োজন কী কী হচ্ছে সেটাও দেখো, আর শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। ওই বাড়ি থেকে বৌদিও চলে এসছে। এখন আমি, বৌদি আর বড় মা তিনজন মিলে বসে পড়েছি সবজি কাটতে। মোটামুটি 25-30 জন লোকের আয়োজন কাল হতে চলেছে, আর কালকের পুরো রান্নাটা বৌদি করবে, তাই বৌদির ইনস্ট্রাকশন মতোই সমস্ত কাটাকাটি করে নেওয়া হচ্ছে। বৌদি রান্নাটা খুব ভালোই করে। অনেকদিন আগে বৌদির হাতে ডুমুরের তরকারি খেয়েছিলাম, সে স্বাদ আমি আজও ভুলিনি। মনে মনে একটু আনন্দও হচ্ছিল যে অনেকদিন পর কাল আবার বৌদির হাতে রান্না খেতে পারবো। আজকে কাজকর্মগুলো একটু করে আগিয়ে রাখা হচ্ছে, কারণ কালকে আমি স্কুল চলে যাব। স্কুল থেকে আসতে তো সেই 11টা বেজে যাবে, তাই যতটুকু পারছি একটু করে হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে দেখো, আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখানে বেসনটাও ফেটে রাখা হয়েছে। কাল বেসনের ফুলুরি করে পটল আলু দিয়ে তরকারি হবে। বেসনটাকে ফেটিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে আজকে রাতে। যতটা পারা যায় কাজগুলো আগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে সবাই মিলে। সকালবেলা উঠে মা কড়াই হাঁড়ি গামলা বের করতে শুরু করে দিয়েছে, বাবা যাচ্ছে মাংস আনতে। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। ইচ্ছা না থাকলেও আমাকে আজ যেতে হবে স্কুলে। আসলে এতজন লোক আসবে বাড়িতে আর আমি যাব স্কুলে, আমার খুব একটা ভালো লাগছিল না, তাই কোনো রকমে একটু রেডি সেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছি স্কুলে। বাড়িতে সবাই ছুটি নেওয়ার জন্য বলছিল, কিন্তু হঠাৎ করে ছুটি চাইলেই তো আর ছুটি পাওয়া যাবে না, তাই অগত্যা যেতেই হলো স্কুলে। আমাদের টোটোও চলে এসছে, টোটোই করে যাচ্ছে এখন স্কুলে। আর মনে মনে ভাবতে যাচ্ছিলাম, দেখি যদি হয় তাহলে একটু তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসার চেষ্টা করব। এই যে দেখো, আমাদের মাঠগুলোতে ধান পোঁতা প্রায় শেষের দিকে, চাষ প্রায় শেষের দিকে। চারিদিকে সবুজ সতেজ পরিবেশ, আর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়ায় টোটোই বসে স্কুল যেতে বেশ ভালোই লাগে আমার। ভেবেছিলাম আজ একটু স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসব, বাট সেটা আর হলো না। বাড়ি আসতে আসতে সেই 11টায় বেজে গেল। বাড়ি এসে দেখি বড় মা জেঠু জেঠিমা সবাই বসে আছে, গল্প করছে। এদিকে দাদাও আছে, আর বাকি অতিথিগুলো সবাই এখন ঘুরতে গেছে। টিফিনে আজকে ঘুগনি রান্না হয়েছিল, আর আমি তো টিফিন স্কুলেই খেয়ে নিয়েছিলাম, তাই বড় মা আমাকে একটু ঘুগনি দিচ্ছিল বাটিতে করে খাওয়ার জন্য। আমি বললাম, আর কী কী সবজি রান্না হয়েছে একটু দেখাও, তোমাদেরকে দেখাবো। এই যে পটল আলু আর বেসনের ফুলুরি দিয়ে হয়েছে একটা সবজি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। টিফিন খাওয়ার জন্য হয়েছিল ঘুগনি, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে এদিকে বৌদিও উনানে মুরগির মাংসটা রান্না করতে বসিয়ে ফেলেছে। আমাদের বৌদি কিন্তু খুব ভালো রান্না করতে পারে, বৌদির হাতে রান্না খেতে আমার দারুণ লাগে। এই যে আমাদের অতিথিগুলো একে একে বাড়ি ঢুকছে, সবাই ঘুরতে গেছিল। এটা হচ্ছে আমার ছোট পিসিমা, এটা আমার বড় পিসি, বড় পিসির ছোট মেয়ে এটা সীমা দিদি, আর সীমা দিদির ছেলে আর মেয়ে। সীমা দিদি প্রায় 10-12 বছর পর আমাদের বাড়ি আসলো, আর দিদির ছেলে মেয়েটা তো এই প্রথমবার আসলো। অনেকদিন পর বনে বনে একসঙ্গে হয়ে সব গল্পের আসরে মেতে উঠেছে সবাই। আর এই দিকে শুরু হয়ে গেছে ভুরিভোজ। অনেকগুলো লোকজন একসঙ্গে তো আর বসার জায়গা হবে না, তাই সব একে একে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে বৌদি আর বড় মা পরিবেশন করছিল, আমিও একটু করে হাত লাগাচ্ছিলাম পরিবেশনে। মাঝে মাঝে ভিডিওটাও তো করতে হবে, তাই একটু করে ভিডিও করছিলাম আর একটু করে পরিবেশনও করছিলাম ফাঁকে ফাঁকে। আজ আমাদের মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলে দিই। ভাত তো ছিলই, তার সঙ্গে মুসুর ডাল, পটল আলু বেসনের ফুলুরি দিয়ে একটা তরকারি, মাছের টক, মুরগির মাংস,
আর ছিল রসগোল্লা। দাওয়া সেরে একটু দুপুরটা বিশ্রাম নিয়ে বিকালের দিকে এখন সবাই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর সবাই একসঙ্গে আমাদের বাড়ি আসলো, একসঙ্গে সবাই মিলে গল্প করলাম, আনন্দ করলাম, সারা দুপুরটা খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। আবার কবে সবার সঙ্গে এরকমভাবে দেখা হবে জানি না, সবাই বাড়ি চলে গেল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।